শীতকালে যখন নদীর পানি শুকিয়ে যায় তখন নদীর বিভিন্ন জায়গায় চর জেগে ওঠে আর চর অঞ্চলে মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম হয় এই ঘোড়ার গাড়ি এখানে আসলে শত শত ঘোড়ার গাড়ি দেখতে পাবেন তদ্দাম করে ঘোড়ার গাড়ি ভাড়া নিয়ে আপনারা চরের বিভিন্ন জায়গায় ঘুরতে পারবেন আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিও দেখছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কথা বলতেছি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার বালাশীঘাট থেকে আগে আমি আর চাচা জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা বাহাদুরাবাদ নৌঘাট থেকে এই কোষখালী ঘাটে আসলাম এখানে এসে কিছুটা সময় পার করার পর আমরা এখন যাচ্ছি গাইবান্ধা শহরের দিকে যাবার পথে আমরা এই চরটা ঘুরে ঘুরে দেখতেছি অনেক সুন্দর একটা জায়গা খুব ভালো লাগতেছে আর আপনাদের সাথে শেয়ার করতেছি অবশ্যই ভিডিওটা দেখবেন এর আগেও কিছু ভিডিও আপলোড করেছি এরপরও কিছু ভিডিও আপলোড করব অবশ্যই প্রতিটা পর্বই দেখবেন আপনাদের ভালো লাগবে আর এই চর অঞ্চলের মানুষের জীবনযাত্রা আমার এত ভালো লাগে যে বারবারই আমি ছুটে আসি এই চর অঞ্চলে যাই হোক কথা বেশি বাড়াবো না আমার সঙ্গে থাকুন উপভোগ করুন আমার সাথে এই ভিডিওটা এখন আমরা চরের মাধ্যমে চরের বিভিন্ন জায়গায় ঘুরে দেখতেছি এতো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা জায়গা আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাই আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাই অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল